ইয়াশের প্রভাবে ছয় ফুট পানির নিচে কোয়াকাটা ইয়াশের প্রভাবে স্বাভাবিক জ্বরের তুলনায় গতকাল মঙ্গলবার থেকে বুধবার বিকেল পর্যন্ত কয়েকগুণ জ্বর বেশি হয় কোয়াকাটার নির্মাঞ্চল ছয় ফুট পানির নিচে তলিয়ে গেছে বুধবার ছাব্বিশে মে সকালে পায়রা বন্দর থেকে তিনশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ থেকে দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড় ইয়াশ ইয়াসের প্রভাবে কোয়াকাটার নির্মাঞ্চল পানির নিচে তলিয়ে যাওয়া ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে ইয়াসের কারণে পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর নির্দেশ না দেওয়া ধরার ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে গতকাল মঙ্গলবার জ্বরের কারণে ভেঙে যায় বেড়িবাদ আর এই বেড়িবাদ দিয়ে মঙ্গলবার থেকে বুধবার বিকেল পর্যন্ত কয়েক দফা জ্বরের পানিতে কুয়াকাটার নির্মাঞ্চল প্লাবিত হয় লতা ইউনিয়নের গ্রামের বাসিন্দা হোসেন বলেন ইয়াসের কারণে ভেঙে ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে এছাড়া পানিতে এলাকা প্লাবিত হওয়ায় ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মোহাম্মদ শহীদুল হক বলেন কোয়াকাটা যেসব নির্মাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে সেসব এলাকায় বিভিন্ন ধরনের খাবার পৌঁছে দেওয়া হচ্ছে